وإنك لعلى خلق عظيم গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবী দয়ার নবী রহমতের নবী যে নবী আমাদেরকে শান্তির পথ দেখিয়ে গেছেন ইহকালে সুখে বাঁচার পথ বলে গেছেন আর এই জীবনের পর পরজীবনে মরণের পর যে চিরস্থায়ী জীবন আছে সেই জীবনে শান্তি কিভাবে পাব সে কথা বাতলে গেছেন ভাইজান আপনারা যারা জানেন আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন তারা নিশ্চয়ই এই কথা অনুধাবন করে মানতে চেষ্টা করবেন যে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আর সেই কেন সেই কারণ আল্লাহ তাআলা সেই আশা আল্লাহ তাআলা সেই আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা সেই চাওয়া আমরা পূরণ করব কেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য ইবাদত যে করব কিভাবে করব কখন করব কোন সময়ে করব কত সংখ্যায় করব এটা আপনার আমার পক্ষে মনগড়াভাবে কি জানা সম্ভব না একজন এসে শিক্ষা দেবে সেই অনুযায়ী আমরা শিখব জানব তারপর পড়ব আল্লাহ তাআলা রসুল পাঠালেন যুগে যুগে মানুষের কাছে রসুল পাঠিয়েছেন আমাদের মাঝে পাঠিয়েছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা আল্লাহর ইবাদত করো মানুষ তোমাদেরকে এমনি সৃষ্টি করা হয়নি দুনিয়ার বুকে 60-70-80-100 বছর বাঁচলে আর দুনিয়ার খাদ্য সম্ভার থেকে আরামসে খেয়ে গেলে সুখ অনুভব করে গেলে ছেলে মেয়ে স্বামী স্ত্রী অনুভব করে গেলে সুখের সম্পদ ভোগ করে গেলে তারপর মরণের পর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে না সামনে তোমাদের বিচার আছে হিসাব আছে বাংলায় একটা কথা আছে আপনারা জানেন পুঁজি ভেঙে খেতে ভালো আর ভিটেন গাঙ্গে যেতে ভালো যত কষ্ট উজুতে আর বুঝুতে এই কথাটা আপনারা জানেন আপনাকে যদি 5000 টাকা দেওয়া হয় বলবে তুমি এটা খরচ করো কোনো হিসাব লাগবে না তখন আপনি কিভাবে খরচ করবেন হ্যাঁ কিভাবে খরচ করবেন আর ভিটেন গাঙ্গে যেতে ভালো যখন গঙ্গার পানি নিচের দিকে নামে পদ্মার যে পানি যখন নিচের দিকে নামে তখন সেই পানিতে নৌকা পাল তুলে দরকার নেই আপনি নৌকা ছুটবে নিচের দিকে তাই না কিন্তু যত কষ্ট উজুতে ওজান ভাটিতে আসুন তো কেমন মজা লাগবে দাঁড় টানতে পারবেন আর 5000 টাকা যদি হিসাব লাগে আপনাকে যদি বলি ভাই 5000 টাকা দিচ্ছি আপনাকে এক মাস পর হিসাব দিতে হবে ভাউচার ফাতুরা সব লাগবে তখন আপনি কিভাবে খরচ করবেন হ্যাঁ হ্যাঁ কিভাবে খরচ করবেন এখন বুঝতে হবে হুজুর বলেছেন হিসাব লাগবে এক একটা পয়সার হিসাব লাগবে তখন আপনি 5000 টাকা কিভাবে খরচ করবেন যদি বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আপনার কাছ থেকে হিসাব নেবেন এমনি পাঠাননি এমনি ছেড়ে দেবেন না মরণের পর হিসাব লাগবে সারা জীবনের কাল কিয়ামতের দিনে আদম সন্তানের পা পর্যন্ত হিলবে না যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দিয়েছে তোমাকে জীবন দিয়েছিলাম এই জীবন কিসে ক্ষয় করেছো আর এই জীবনের মধ্যে সব থেকে মূল্যবান জিনিস যৌবন দিয়েছিলাম সেই যৌবন কিসে ব্যয় করেছো কিভাবে নষ্ট করেছো কি শিক্ষা করেছো কি আমল করেছো ধন মাল সম্পদ কিভাবে উপার্জন করেছো আর কোথায় ব্যয় করেছো প্রশ্নের উত্তর দেন তবে আপনার পা হিলবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না হবে না যদি এই বিশ্বাস থাকে তার আগে আল্লাহর সামনে দাঁড়ানোর আগে কবরে আপনাকে প্রশ্ন করা হবে তিনটি বিষয়ে তাই না
এই তিনটে প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে মঙ্গল, আর না দিতে পারলে হ্যাঁ বুঝছেন এখান থেকে শুরু হয়ে গেল আপনার শাস্তি। সুতরাং আগে থেকে প্রস্তুতি নিয়ে আপনাকে দুনিয়ায় চলতে হবে। কামান, সৌদি আরব এসেছেন মাশাল্লাহ, সুদূর বাংলাদেশ থেকে সৌদি আরব এসেছেন পয়সা উপার্জনের জন্য, কামান কামিয়ে যান, খান, বিল্ডিং করুন। কিন্তু ভুলে যেন না যে আপনার একজন সৃষ্টিকর্তা আছেন আর তিনি আপনার প্রতি সুতীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন আপনি কি করছেন। আপনার প্রত্যেকটা কর্মের হিসাব রাখা হচ্ছে, রেকর্ড রাখা হচ্ছে, যেভাবে টেপ রাখা হয় রেকর্ড রাখা হচ্ছে। আর এই টেপ বাজিয়ে আপনাকে এই ভিডিও শুনিয়ে দেওয়া হবে, কাল আল্লাহর সামনে আপনি দেখতে পাবেন ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়ারা ওমাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা। প্রত্যেকটা জিনিস দেখতে পাবেন, অনুপরিমাণ যদি কেউ ভালো কাজ করে দেখতে পাবে, খারাপ কাজ করে তাও দেখতে পাবে, হিসাব লাগবে, বিনা হিসাবে কেউ বেঁচে যাবে না। সুতরাং আমাদেরকে, আমরা যারা আছি মাশাআল্লাহ, আমরা উপার্জন করি, আমরা খাই, ফুর্তি করি, যা করি, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে সৃষ্টিকর্তা আছেন আর তিনি আমাদেরকে ছাড়বেন না, হিসাব লাগবে। এইভাবে আমাদের আল্লাহর ইবাদত করতে হবে। আর আপনারা জানেন যে ইসলাম একটা দিন, ধর্ম, যেমন ইসলাম ধর্ম সেরকম কি হিন্দু একটা ধর্ম, সেরকম কি খ্রিস্টান একটা ধর্ম, সেরকম কি ইহুদি একটা ধর্ম? যে কোনো ধর্ম মানলেই হয় না শুধু ইসলাম মানতে হবে, নাকি যে কোনো ধর্ম মানলেই জান্নাত যাওয়া যাবে? হবে, ধর্ম নিরপেক্ষ যদি হন, বলে না না ধর্ম নিরপেক্ষতা ভালো, খালি একটা দিন মানলেই হলো, মানে ইহুদি হও ইহুদি হয়ে জান্নাতে যাওয়া যাবে, খ্রিস্টান হও সমস্যা নেই জান্নাত, হিন্দু হও হিন্দু থাকো সমস্যা নেই হিন্দু থেকেও স্বর্গে যাওয়া যাবে, এরকম বিশ্বাস আছে নাকি? না, খবরদার এরকম বিশ্বাস রাখবেন না, কারণ একমাত্র দিনে ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় নেই। অতএব ইসলাম একমাত্র দিন, সেই ইসলাম হচ্ছে তিনটে সমষ্টির নাম। প্রথম হচ্ছে আকীদা। আকীদা মানে কি? মনের বিশ্বাস, কি বিশ্বাস রাখেন আপনি। উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহকে চেনেন, তখন আপনারা কি বলবেন? আল্লাহকে চিনি, তাই না? আল্লাহ যে একটা সত্তা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সেটা আপনি চেনেন, তাই না? কিন্তু যদি প্রশ্ন করি আল্লাহ কোথায় আছেন, চেনেন, জানেন? আপনার মনের ভিতরে আল্লাহ কোথায় আছেন যে বিশ্বাসটা আছে, এর নাম হচ্ছে আকীদা। বলতে পারবেন আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কোথায় আছেন? এই তো, বহু রকমের মানুষ আছে, বহু রকমের জবাব দেবে। আমি জবাব দিচ্ছি, আপনারা হাত তুলে দেখান তো আল্লাহ কোথায় আছেন। আমি প্রথম বলছি কি, আল্লাহ আছেন সব জায়গাতে। এই উত্তরে কে কে হাত তুলছেন দেখি, আল্লাহ আছেন সব জায়গাতে, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক, হাত তুলছেন সবাই, তার মানে আল্লাহ সব জায়গাতেই আছেন। আপনি যেখানে বসে আছেন তার পেছন নিচে, আপনার পায়ের তলায়, সব জায়গায় আছে মানে কি? বাথরুমে, যেখানে পায়খানা ডেকে তাপ করে পড়ে সেখানে, তাহলে সব জায়গায় মানে কি? তাহলে আমাদের কলবের ভিতরে আছে। দুই নম্বর জবাব, আল্লাহ সব জায়গায় নেই, মোমেনের কলবে আছে। এই কথাটা কি ঠিক? যদি এটাও ঠিক বলেন তাহলে ওটা ভুল নাকি? আগেরটা ভুল, আগের হাত তোলা ভুল, তাই না? ব্যাস আগেরটা ভুল। এখন যদি এইটা ঠিক বলেন যে আল্লাহ প্রত্যেক মুমিনের, নাকি প্রত্যেক মানুষের, কাফেরের কলবে আছে নাকি? প্রত্যেক মুমিনের কলবে আছে। তা আপনি একটা মুমিন, আমি একটা মুমিন, উনি একটা মুমিন, আল্লাহ কটা, নাকি ভাগাভাগি করে আছেন? তাহলে কি করে মুমিনের কলবে থাকলেন? আল্লাহ মুমিনের কলবেও নেই, আল্লাহ মুমিনের কলবে আছেন মানে হচ্ছে আল্লাহর জিকির মুমিনের কলবে, আল্লাহর স্মরণ মুমিনের কলবে, আর আল্লাহ সব জায়গায় আছেন মানে কি? আল্লাহর দৃষ্টি সব জায়গাতে, আল্লাহর জ্ঞান সব জায়গাতে, আল্লাহর সত্তা সব জায়গায় নেই, কি তাহলে আল্লাহ আছেন কোথায়? হলো বিশ্বাস, আকিদা। আর এই আকিদা ঠিক না হলে আপনার নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। এই জন্য আকিদা শিখতে হবে আগে। এই যে ভাই কষ্ট করে আপনারা এসেছেন, মেহনতি মানুষ, আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দেখ, সারাদিন মেহনত করার পর দুটো দিনের কথা শোনার জন্য, আহা কত ফজিলত, আপনাদের কত মর্যাদা, আপনাদের কত বড় সুবহানাল্লাহ,
যদি এই শিক্ষা না শিখেন, হৃদয়কে পরিষ্কার না করেন, ইবাদত যদি শুদ্ধ না হয়, কাল মরণের পর আপনার ওই পরীক্ষা, এখন তো প্রশ্নের উত্তর জানা আছে তাই না? মার রব্ব, তোমার রব্বকে বলবেন আল্লাহ, আল্লাহ তুল বলে দেবেন তাই না? খুব সহজ। তোমার দিন কি? ইসলাম। এখন যদি আপনাকে হিন্দু বলা হয় তো মারতে আসবেন তাই না? সব জানেন, প্রশ্নের উত্তর আউট হয়ে গেছে, কিন্তু যদি আপনার আকীদা ঠিক না হয়, কবরে গিয়ে উত্তর দিতে পারবেন। কি বললাম তাহলে? আল্লাহ কোথায় আছেন? আপনার মনের বিশ্বাস পরিষ্কার করে নেন, মনের জমি পরিষ্কার করে নেন, আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আছেন আরশের উপরে। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, রহমান আছেন আরশের উপরে, সেই আরশ থেকে দৃষ্টি রেখেছেন, সেই আরশ থেকে সারা বিশ্ব জাহানে তার জ্ঞান আছে, দৃষ্টি আছে, তিনি সেখান থেকে সমস্ত কিছু পরিচালনা করছেন। তিনি কিন্তু সব জায়গায় নেই, মসজিদেও নেই, আর মুমিনের কলবেও নেই। আর এই কথাও বলা ভুল যে আল্লাহ কে কোথায় আছে কেউ জানে না, এ কথাও ভুল। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ নিজের আরশে আজিমে, আরশের উপরে আছেন। হলো, এটা হলো আকীদা। দুই নম্বর, ইসলাম হলো ইবাদতের নাম। ইসলাম আপনাকে কিছু কাজ দিয়েছে, সেই কাজ নিয়মিত করতে হবে, তাতে পার্থিব্য কোনো স্বার্থ নেই, মানে দুনিয়াগত কোনো লাভ নেই, টাকা পয়সা আসবে না তা না, কিন্তু আপনাকে করতে হবে। যেমন পাঁচ ওয়াক্তের নামাজ, পাঁচ ওয়াক্তের নামাজ পড়লে কি পাঁচটা টাকা পাওয়া যায়? না। এমনকি যদি কেউ পাঁচটা টাকার জন্য নামাজ পড়ে, তার নামাজ হবে? হবে। এই জন্যে প্রত্যেক ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো দুটো, কি কি? প্রথমে হলো এখলাস, আর দ্বিতীয় হলো তরিকায়ে মুহাম্মাদি। এখলাস মানে হলো যে খাঁটি আল্লাহর জন্য হতে হবে, অন্য কিছুর জন্য হলে হবে না। কেমন আল্লাহর জন্য হতে হবে? আপনি বাংলাদেশ থেকে এলেন, মাঝরাতে কাজ করছেন, কাফিল বললো মাশাআল্লাহ মুহাম্মাদ আন্তা বাংলাদেশ মুসলিম, হ্যাঁ দাওলা মুসলিম।